হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে কিভাবে আমি কালার গ্রেডিং বা কালার কারেকশন করে থাকি একটা ক্যামেরা হোক বা মোবাইল হোক যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন তখন কিন্তু এরকম চকচকা ফক ফকা ভিডিও রেকর্ড হয় না এটা কারোরই হয় না প্রত্যেকটা ইউটিউবার ভিডিওটা পাবলিশড করার আগে ভিডিওটা যখন এডিট করে তখন কিন্তু তার কালার গ্রেডিংটা করে থাকে তার ফাইলটার সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনার ভিডিওর কালার গ্রেডিং বলেন বা কালার কারেকশন করেন এইটা কীভাবে করবেন এবং আমি আমার ভিডিওতে পার্সোনালি কিভাবে কালার গ্রেডিং বা কালার কারেকশনটা করে থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব পুরা ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস ওয়েলকাম ব্যাক फ्रेंड्स প্রথমত এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের ভিতরে চলে যাব এবং দেখাবো পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে খুব চমৎকারভাবে কালার গ্রেডিংটা করে থাকবেন আর এই বিষয়টা জানলে অবাক হবেন যে আমি আমার প্রত্যেকটা ভিডিওর কালার কারেকশন কিন্তু পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন মোবাইলের মাধ্যমেই করে থাকি যদিও পিসি রয়েছে তবে আমি মোবাইলটাই সব সময় ব্যবহার করে থাকি এবং পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কালার গ্রেডিংটা করে থাকি তো সরাসরি এখন আমরা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব এবং কাজটা আমি কিভাবে করি পুরা ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা দেখাবো তো চলুন শুরু করা যাক চলে আসলাম পাওয়ার ডিরেক্টরের ভিতরে তারপর এখানে ক্লিক করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তাইলে আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল এবার আমাদের সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে যে ভিডিওর কালার কারেকশন আমরা এখন করব তো জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করে আমি আমার সেই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি ভিডিওতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভিডিও ফাইলটা এখানে নিয়ে আসলাম এইবার আমরা এই ভিডিওটার কালার কারেকশন করব তো এবার এই ভিডিওটুকু কালার কারেকশন আমরা করবো তো প্রথমত আমাদের নিচে এখানে যে ভিডিও লেয়ারটা রয়েছে আমরা এখান থেকে লেয়ারের পরে ক্লিক করে দেব টাইম লাইনে এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পেন আইকন রয়েছে আমরা এখান থেকে পেন আইকনের পরে ক্লিক করে দিব পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে মিডিলে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন রয়েছে এখানে কালারের পরে ক্লিক করে দেবো যখনই কালারে ক্লিক করে দেবো এখান থেকে আমরা যদি এই পোর্ট্রেট অপশান যেটা রয়েছে আমরা এইটাতে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান রয়েছে কালার অটোমেটিকলি কারেকশন করা আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারের বাড়ি ক্লিক করে দিলে আপনার সেরকম কালার হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার ভিডিওর জন্য আপনি ব্যবহার করতে পারেন অথবা আমি যেটা করে থাকি আমি এইগুলোর কোনোটাই ব্যবহার করে থাকি না আমি এখান থেকে সরাসরি আমার ইচ্ছা মতো ম্যানুয়ালভাবে এখান থেকে কালার কারেকশন করে থাকি তো আমাদের কালার কারেকশন করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন মিডিলে এখানে রয়েছে সেটিংস আমরা এখান থেকে সরাসরি সেটিংসের পরে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ভিডিওর ব্রাইটনেস কম থেকে থাকে তাহলে ব্রাইটনেসটা এখান থেকে বাড়িয়ে দেবেন এইখান থেকে ধরে আপনি ভিডিওর ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন তো আমার এই ভিডিওতে ব্রাইটনেস বাড়ানো লাগবে না এই ভিডিওর ব্রাইটনেস ঠিক আছে যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস কম থাকে তাহলে এখান থেকে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন তারপরে যেটা রয়েছে সেটা হলো কনটেস্ট তো এখান থেকে আমি আমার এই ভিডিওটার কনটেস্ট একটু বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন যখন আমি ভিডিওটার কনটেস্ট বাড়িয়ে দিয়েছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা সহ আমার মুখটা কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে তো এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে কনটেস্টটা কিছু পরিমাণে বাড়াই দেবেন তো আমি এখান থেকে কনটেস্টটা বাড়ায় রাখছি বিশ পর্যন্ত কন্টেস্ট দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে সেডুরেশন তো এইটা জাস্ট আমরা এখান থেকে বাড়িয়ে দেবো এটা রয়েছে নিচে একশো তো আমরা এখান থেকে একশো থেকে দেখতে পাচ্ছেন এইটা যখন বাড়াচ্ছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন কত স্মুথলি কিন্তু এটা চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং খুব চমৎকার একটা কালার কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এইটা জাস্ট আমরা এখান থেকে একশো তিরিশ রাখবো তো দেখতে পাচ্ছেন এইবার আমাদের ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও চলে আসছে তো এই ভিডিওটা এখন আমরা এখান থেকে একটু পেলে করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এইরকম ছিল আর এখন এইরকম হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু অত্যন্ত ভালো একটা ভিডিও কালার কারেকশন আমরা করে ফেললাম তো এইভাবে আপনারা আপনার ভিডিওর কালার কারেকশন করতে পারবেন আমি যে আপনাদেরকে বললাম এখানে মেনুয়ালি আরও অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে কালারে গিয়ে আপনারা এইখান থেকে অনেকগুলো কালার অপশান রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন অথবা আমি যেভাবে দেখালাম এইখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে মেনুয়ালে আপনি আপনার কালারটা কারেকশন করতে পারবেন তো আমি সিম্পলি এইভাবে কালার কারেকশন করে থাকি তারপরে ভিডিওটা যখন আমি সেভ করি সেভ করার জন্য উপরে দেখতে পারছেন এইখানে যে আইকনটা রয়েছে এইখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে পরে এখানে যে প্রডিউস ভিডিও অপশান এখানে প্রডিউস ভিডিওতে ক্লিক করে দিব তারপরে এখানে সেভ টু গ্যালারি ওর এস ডি কার্ড এইখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ফুল এইচডি জফ্রন্ট রয়েছে আমরা এখান থেকে ফুল এইচডির পারে ক্লিক করে দিয়ে এখান থেকে প্রডিউসে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে যাবে আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে গেছে এখন চলুন একটু ভিডিওটা পেলে করে আসি যে প্রকৃতপক্ষে ভিডিওটা কেমন দেখাচ্ছে প্রিয় বন্ধুরা এটা ছিল ভিডিও এইভাবে মূলত আমি আমার ভিডিওর কালার গ্রেডিং বা কালার কারেকশন করে থাকে আপনিও চাইলে সেমভাবে আমার মতো কাজটা করতে পারেন যখন একটা ভিডিও আপনি রেকর্ড করেন তখন কিন্তু ভিডিওটা ঠিক অতটা ভালো হয় না কিন্তু যখন আপনি খুব চমৎকারভাবে আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওটার চেয়ার একটা স্মুথলি চলে আসবে আর সবাই ভিডিওর কালার গ্রেডিং করবেন এবং খুব চমৎকারভাবে করার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে কাজটা আপনি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম